পাল একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো দেখো, আমি আজকে সকালেই তোমাদের জন্য নতুন একটি ভিডিও দিয়েছিলাম এএনএম জিএনএম এর যে রেজাল্টটা। অনেকেই জিজ্ঞাসা করছো দাদা, সেকেন্ড উইকের রেজাল্টটা কথা ছিল, তো থার্ড উইকের রেজাল্টটা কথা ছিল, এখন অবধি কেন দিল না, থার্ড উইক তো প্রায় শেষের পথে। দেখো, আমি তোমাদের জন্য কিন্তু পূর্বেই বলেছি, দেখো আমাদের যেহেতু জেন পাস ইউজি এর এক্সাম যেটা হয়েছিল তোমার, ওটা হয়েছিল সে কত 26 তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছিল এবং জুলাই মাসের লাস্টে অর্থাৎ 30 কি 31 তারিখের দিকে আমাদের জেন পাসে যে এক্সামটি হয়েছে সেটা হয়েছিল, ঠিক আছে। তো এবার এর রেজাল্ট পাবলিশ কিন্তু 1 তারিখে হয়েছে। আমরা কিন্তু জানি রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও অবধি তাদের কাউন্সেলিং শুরু হয়নি, বুঝেছ তো। দেখো, যেহেতু আমাদের এএনএম এবং জিএনএম এর যে পরীক্ষাটি এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করিয়েছিল, তো সেখানে কিন্তু বেশ কিছু নতুন ফর্মুলা ইউজ করার জন্য কিন্তু একটু লেট হচ্ছে। তো দেখো, খুব একটা লেটও কিন্তু হচ্ছে না, আমি যখনই কোনো নতুন ইনফরমেশন পাচ্ছি তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি। তো তোমার নিশ্চয়ই বুঝেই পারছ যে আমি পূর্বেই বলেছি যে জেন পাস ইউজি এক্সামিনেশন যে তোমার কাউন্সিলিং পেপারটা শুরু হওয়ার বিষয়টি রয়েছে, তাছাড়া বেশ কয়েকটি এক্সাম কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করা আছে, ঠিক আছে। তো সেই কারণে তাদের একটু লেট হচ্ছে যেহেতু সিস্টেমটা নতুন এসেছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের মেন যে ইনফরমেশনটা দিতে চাচ্ছিলাম যে আমাদের যে এএনএম জিএনএম এর যে রেজাল্টটা কবে পাবলিশ হবে এই বিষয়টা তোমার আসলে সবসময় প্রত্যেককে বিভিন্ন যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে কিন্তু জিজ্ঞাসা করেছো, তো আমি তাদের জন্যই আজ নতুন ইনফরমেশনটি নিয়ে এসেছি। দেখো, আমি আমার বেশ কয়েকজন বন্ধু এবং বান্ধবী একটি টিম আমাদের মানে কয়েকজন গিয়েছিল স্বাস্থ্যভবনে গিয়েছিলো, তো স্বাস্থ্যভবনে যাওয়ার পর সেখানে আসলে এই এএনএম এবং জিএনএম এর একটি যে বিষয় রয়েছে সেটার রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে সেটা তাদের আসলে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তারা তো অফিসিয়ালি কিন্তু এখনও অবধি কোনো আপডেট এখানে বলেনি বা আমাদের নোটিশ কোনো নোটিশের মাধ্যমে কিন্তু আসেনি, কিন্তু যখন যে টিমটি মানে আমার যেই বন্ধুগুলো গিয়েছিলো স্বাস্থ্যভবনে সেখান থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে জিএনএম এর এই রেজাল্টটা, ঠিক আছে, তো সেটা তোমার 26 তারিখ নাগাদ দেবে। তো আমরাও আসলে এক্সপেক্ট করছিলাম যে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে রেজাল্টটা দিতে পারে। তো দেখো, আমি তোমাদের পূর্বেই বলেছি যে থার্ড উইকের মধ্যে রেজাল্টটা দেবে, হয়তো থার্ড উইক এক্স্যাক্ট না হলেও আমি যে ইনফরমেশনটা পাচ্ছি আমার বন্ধুগুলো এসে সরাসরি আমাকে যা বলছে, আমি আসলে তাদের পাঠিয়েছিলাম, তো তারা বলেছে এবং আরেকটি বোনও তাদের হোম থেকে সেখানে গিয়েছিলো, সেখান থেকে তাদেরও 26 তারিখে বলেছে, আমার যে বন্ধুগুলো গিয়েছিলো সেখানে তাদেরও 26 তারিখে বলেছে। তো আমরা আসলে আশা করছি যে 26 তারিখে রেজাল্টটা দেবে, যেহেতু এটা মৌখিকভাবে বলেছে অফিসিয়ালি আসেনি, তা সত্ত্বেও আমি আশা করছি যে 26 তারিখ নাগাদ দিয়ে দিতে পারে। যেহেতু দেখো, যদি জেন পাস এবং ইউজির রেজাল্টটা কিন্তু তাদের 31 জুলাই হয়েছিল এবং তারা কিন্তু প্রায় 1 মাস পরে কিন্তু জেন পাস ইউজির যে রেজাল্টটা র্যাঙ্ক কার্ডটা পাবলিশ হয়ে গেছিলো 1 তারিখের দিকে, ঠিক আছে। তো আমরা আশা করছি যে 1 মাসের যে একটা ডিউরেশন নিয়েছিল এটাও যেহেতু আমাদের একই টাইপের একই প্রসিডিউরের এক্সামটা হয়েছে, তো সেক্ষেত্রে এটাও হয়তো আমাদের এই 26 তারিখ অর্থাৎ প্রায় 1 মাস পূর্তি হওয়ার কিছু পূর্বেই বা দেখা যাচ্ছে যে 26 তারিখ ডেটটি বললাম তার মধ্যেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যেতে পারে। তো আশা করব তোমরা রেজাল্টটা নিয়ে আর বেশি এরকম বেশি চিন্তিত হবে না, তোমার একটা নিশ্চিত ডেট পেয়ে গেলে, যেহেতু অফিস থেকেই এরকম একটা মৌখিকভাবে ডেট বলে দেওয়া হয়েছে, তো তোমরা ভরসা রাখতে পারো যে 26 তারিখ নাগাদ এই রেজাল্টটি দিয়ে দেবে। আর দেখো, তোমাদের আমি পূর্বেই বলেছি যে এই যে কাউন্সিলিং যে প্রক্রিয়াটা সেটি একটি খুবই জটিল প্রক্রিয়া এবং এখানে কিন্তু আসলে বেশ ভাইটাল প্রক্রিয়া, তোমাদের যদি সঠিকভাবে চয়েসটা না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, ভালো র্যাঙ্ক করলেও চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাই আমি তোমাদের বলবো, দেখো কাউন্সিলিং সম্পর্কে আমি পূর্বেই বলেছি আমার একটি যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তো তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো বা যারা চাচ্ছ যে না আমি কাউন্সিলিংটা খুব সাবধানে করতে চাইছি, আমার নাম্বার কিছুটা কম আছে, আমার খুব সাবধানে করতে হবে, তো তাদের জন্য বলবো, দেখো কাউন্সিলিংয়ের জন্য কিন্তু খুব বেশি ব্যস্ত হবে না, দরকার হয় আমার কয়েকটি ভিডিও সহ পূর্বের বা অন্যান্য যে এক্সপিরিয়েন্স চ্যানেল যাদের রয়েছে তাদের কিছু ভিডিও দেখো, দেখে এইবার একটা ভালো সুন্দর একটা বুদ্ধি বা ট্রিক্স নিয়ে তারপরে তোমরা কাউন্সিলিংয়ে বসো। কাউন্সিলিংটা কিন্তু আবারও বলছি ভাইটাল একটি ইম্পর্টেন্ট পার্ট অ্যাডমিশনের ক্ষেত্রে, তোমাদের চয়েসগুলো ঠিকঠাক না দিতে পারলে কিন্তু তোমাদের ভীষণ, যাদের ভালো র্যাঙ্ক করছে ভালো র্যাঙ্ক করলেও কিন্তু কোনো কাজ হবে না, অথচ দেখা যাবে কি যে কম র্যাঙ্ক করেছে কিন্তু কাউন্সেলিংটা খুব বুদ্ধিদীপ্তভাবে করেছে তার কিন্তু যথেষ্ট চান্স পাওয়ার সময় থাকবে। তাই আমি তোমাদের বলবো কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করো, তারা যারা চাইছো যাদের কাউন্সেলিং সম্পর্কিত বেশি অভিজ্ঞতা নেই তারা কিন্তু অবশ্যই আমার এই কাউন্সেলিং সম্পর্কিত ভিডিওর জন্য একটু ওয়েট করো, আমি তোমাদের বেশ কিছু ওয়ে বা ট্রিক দেখাবো যে ট্রিকটা তোমাদের অ্যাপ্লাই করলে তোমাদের পক্ষে অবশ্যই খুব কার্যকরী হতে যাচ্ছে বা হবে, কেননা এর পূর্বে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবী যারা রয়েছে তারা এই কাউন্সেলিংটা করেছে এবং তাদের কাঙ্ক্ষিত সিট কিন্তু পেয়েছে
পেয়েছে, ঠিক আছে? তো আমি আশা করবো তোমরা আসলে নিজেই বুঝতে পারছো যে তোমাদের জন্য আসলে বিষয় হেল্প হতে চলেছে। তো তোমরা যারা চাইছো যে না বিষয়টি তোমরা দেখবে, তো অবশ্যই তাদের বলবো যে তোমরা এই কাউন্সিলিং অবধি ওয়েট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, ঠিক আছে? আর যারা নতুন বর্ষে অর্থাৎ আগামী বর্ষে যারা জেন এবং এএনএম এর যে এক্সামটি রয়েছে তারা কন্ডাক্ট করতে চাইছো, দিতে চাইছো, তাদেরকে আমি বলবো তোমরা দেখো টেলিগ্রামে একটি গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়েছি, তো তাদের জন্য আসলে খুবই উপকার হবে। আমি এই যে ফাইনাল এক্সাম অ্যাডমিশন প্রসিডিওর শেষ হওয়ার পরে কিন্তু নতুন একটি ব্যাচ শুরু করব, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য ব্যাচ শুরু করব। তোমাদের সম্পূর্ণ ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল দেবো। আমি মনে করি তোমাদের জন্য সেটা খুবই হেল্পফুল হবে। তো তোমরা যারা চাইছো তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। অলরেডি আমার গ্রুপে বেশ কিছু অনেক প্রায় 100 থেকে 150 স্টুডেন্ট যোগ হয়ে গেছে, আশা করবো তোমাদের জন্য ভালো হবে। তো তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি।